যেদিন ফাতেমার বাসর আমার নবী নিজের হাতে সাজায় দিলেন, বাসর ঘরে ঢোকার আগে ফাতেমার একটা টান দিয়ে আয়শার ঘরে নিলেন। আয়শার ঘরে নিয়ে বলে, মা গো আজকে তোমার মা নাই, মা থাকলে যে কাজটা করতো আমি বাবা হয়ে সেই কাজ করে দিলাম। ও মা বাসর ঘরে যাই ভাই একটা কথা শুনে যাও রে মা, এ যুবক আজকে তোমাদের শিখায় নেই কেমনে ব্যবহার করবা গো। নবী ফাতেমার টান দিয়ে আয়শার ঘরে নিয়ে বলে, মা গো খবরদার রে মা, যে আলীর সাথে তোর বিবাহ দিছি গো মা, এই আলীর বাবার কাছে আমি 17 বছর ছিলাম, আলীর বাবা আমার 17 বছর পর্যন্ত লালন পালন করছে মা, এই আলীর বাবা জীবনে কোনোদিন আমার মুখে খাবার তুলে না দিয়ে খায় নাই গো মা, বিবাহের আগ পর্যন্ত আলীর বাবার ঘরে ছিলাম, আলীর বাবা আমার চাচাদের মধ্যে সবচাইতে বেশি বড়ি, আমার চাচা আমার বাবার মতো আদর দিছে রে মা। আমি আলী, আমি যে এই খাটে বড় হয়েছি ওই খাটে আমার আলীও বড় হয়েছে। জাইনাবকে কেন আমার নবী এত ভালোবাসতেন? একমাত্র কারণ এই জাইনাব নবীর কলিজার টুকরে বড় মেয়ে। জয়নাব হওয়ার পরে আমার নবী জয়নাবকে প্রথম কাবা ঘরের মধ্যে নিয়ে গেছে। সুবহানাল্লাহ, আস্তে কইলে আমি ওয়াজ করব। সুবহানাল্লাহ, নবীর মেয়েরা কিন্তু সবাই কাবা ঘরের মধ্যে জন্মের পরে নাই নাই, আমার নবী একমাত্র জয়নাব জন্মের পরে। তখন আমার নবী নবী হন নাই, তখন নবীর আমার নবী ছিলেন মক্কার ভিতরে হিরো। নবীর যখন মাত্র 28 বছর বয়স তখন জয়নাবের জন্ম, 25 বছর বয়সে নবী বিবাহ করছেন, 28 বছর যখন আমার নবীর বয়স তখন জয়নাব জন্ম দিছে। তখন জয়নাব জন্মের সাথে সাথে আমার নবী জয়নাব নিয়ে কাবা ঘরের দরজা খুলে ভিতরে ঢুকছে। কাবা ঘরের ভিতরে শোয়ে আমার নবী জয়নাবের এই পায়ের এই পায়ের তালুতে সুমা দিছে, এই পায়ে সুমা দিছে, কপালে সুমা দিয়ে বলছে, বারাকাল্লাহু ফী হায়াতি, আল্লাহ আমার জয়নাবকে সমস্ত শয়তানের থেকে হেফাজত করবা। একমাত্র সৌভাগ্য নবীর কাবা ঘরের মধ্যে জয়নাবের হয়েছে। এই জন্য জয়নাব তারপরে কি করছে দেখেন, এই জয়নাব ইন্তেকাল, মা খাদিজা যখন ইন্তেকাল করে তার কিছুদিন পরেই জয়নাব ইন্তেকাল করে বড় মেয়েটা, তখন এই জয়নাব ফাতেমার নিজের মার মতো আদর করে পালছে। ওই বড় বোনটারে এত ভালোবাসত, ওই বোনের স্মৃতি ধরে রাখার জন্য তার মেজের মেয়ের নাম রাখছে জয়নাব। এরপরে জয়নাব ইন্তেকালের পরে কুলসুম রোকায়া, রোকায়া যে ওসমান গনির কাছে বিয়ে হয়েছিল প্রথম, এই রোকায়া জয়নাবের স্থানে এসে ফাতেমারে ভালোবাসতেন, এই বুনটার নামে তার লাস্টের মেয়েটা রোকায়া নাম রাখে। তাহলে কয়টা হইল, কয়টা সন্তান? জোরে কোন? তাহলে আজ থেকে জানলেন যে 5টা সন্তান ইনশাল্লাহ বলেন। বাজান্দে আমার দিকে তাকান, ফাতেমার চেহারা আমার নবীর মতো ছিল, হাসান হোসাইনের চেহারা নবীর মতো ছিল, মোহসেনের চেহারা নবীর সাথে কিছুটা মিল ছিল, জাইনাবের চেহারা ফাতেমার মতো ছিল, বিদায় নবীর সাথে মিল ছিল বাবা। এ বাজার মনে রাখবেন, নবীর কণ্ঠের সাথে অনেক নবীর কণ্ঠের মিল আছিল। আল্লাহর কুতুব আল বিদায় ওয়ান নিহায়া কিতাবের মধ্যে লেখেন, আমার বিশ্ব নবী বিশ্ব নবী বারবার বলে, ফাতেমা রে তোরে আল্লাহ এমন জিনিস দিয়ে বানাইছে গো মা, হে মা তুই সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারেরই, ও বাজান এই ফাতেমা কি জন্য আলীর জন্য জীবন দিত। যেদিন ফাতেমার বাসর আমার নবী নিজের হাতে সাজায় দিলেন, বাসর ঘরে ঢোকার আগে ফাতেমার একটা টান দিয়ে আয়শার ঘরে নিলেন, আয়শার ঘরে নিয়ে বলে, মা গো আজকে তোমার মা নাই, মা থাকলে যে কাজটা করতো আমি বাবা হয়ে সেই কাজ করে দিলাম। ও মা বাসর ঘরে যাই ভাই একটা কথা শুনে যাও রে মা, এ যুবক আজকে তোমাদের শিখায় নেই কেমনে ব্যবহার করবা গো। নবী ফাতেমার টান দিয়ে আয়শার ঘরে নিয়ে বলে, মা গো খবরদার রে মা, যে আলীর সাথে তোর বিবাহ দিছি গো মা, এই আলীর বাবার কাছে আমি 17 বছর ছিলাম, আলীর বাবা আমার 17 বছর পর্যন্ত লাল
পালন করছে মা এই আলীর বাবা জীবনে কোনদিন আমার মুখে খাবার তুলে না দিয়া খায় নাই গো মা বিবাহের আগ পর্যন্ত আলীর বাবার ঘরে ছিলাম আলীর বাবা আমার চাচাদের মধ্যে সবচাইতে বেশি গরীব আমার চাচা আমার বাবার মতো আদর দিছে রে মা আমি আলী আমি যেই খাটে বড় হইছি ওই খাটে আমার আলীও বড় হইছে মা আমি যেই পাত্রে পানি পান করছি আমার আলী ওই পাত্রে পানি পান করছে আমার আলীর টাকা পয়সা নাই ঠিকই কিন্তু আমার আলীর ভালোবাসার অভাব নাই পরহেজগারির অভাব নাই মা তুই আমার আলীর সাথে কোনোদিন বিয়া তৈরি করলে আমি বলবো ফাতেমা নামে আমার কোন মেয়ে দুনিয়ায় ছিল না আপনার মেয়ের স্বামীর ঘরে দেওয়ার সময় বলছেন চাচা যে আপনার মেয়ের ডিভোর্স দিবে না আপনার জামাই বরঞ্চ মেয়ের অপরাধ দেখেন না খালি শ্বশুর বাড়ির অপরাধ দেখেন না কষ্ট হইতেছে মা বাসর ঘরে বয় যে আলী এদিকে এতদিন ছিলি তুই আমার স্বাস্থ্য ভাই আপন স্বাস্থ্য ভাই এখন কিন্তু তুই আমার কোলা শুধু তাই না এখন যে তুই যার কাছে যাবি যার সাথে তোর আকদ করাইলাম এই ফাতেমা কিন্তু আল ফাতেমা তো বোঝা তো মিন্নি হাদিস আছে আল ফাতেমা তো বোঝা তো মিন্নি ফাতেমা কিন্তু আমার এই শরীরের একটা গোষ্ঠের টুকরা আমার ফাতেমারে যদি কষ্ট দেয় আমার এই শরীরে কষ্ট পাবো ফাতেমারে কি বললেন আর আলীরে কি বললেন কেন তাদের দাম্পত্য জীবন সুখময় হবে না আর আপনার মেয়ে বাসর ঘরে ঢুকতেই আপনার জামাইর এমন পুশ করে যে লাশ পর্যন্ত মায়েরে মাইরে ঘরেতে বের করে আব্বা আমি সমস্ত কষ্ট সহ্য করব ফাতেমার কাপড় চোপড় নিজে ধুয়ে দিব কিন্তু আপনার শরীরে একটা লগের টোকা দিব না কারণ ফাতেমার টোকা দিলে আপনি কষ্ট পাবেন তার জ্বলন্ত প্রমাণ এটা আমার নবীর সুন্নাত আমি আমার বাবাদেরকে বলে যাব আপনার মেয়েটাও যখন জামার হাতে তুলে দেন এই সুন্নাতটা কই পাইছিলেন আমার নবীর সুন্নাত জামাইয়ের হাতে তুলে দেবে বলে বাবা যে আমার মেয়েটা কিন্তু ভাত রাঁধতে পারে না আমার মেয়েটারে তোমার শাশুড়ি কিন্তু ভাত মাখাই খাওয়াইছে ও শুধু স্কুল কলেজে পড়ছে কেমনে ভাতে জাল দেয় আমার মেয়েটা জানে না তুমি ওরে শিখাই দিও তুমি ওরে ভুল ত্রুটি আমার কাছে বইল কিন্তু আমার মেয়েটারে কষ্ট দিও না এটা আমার নবীর সুন্নাত কেন জানার এই বাবাই কেন জামাইয়ের হাতে তুলে দিয়ে বলে একমাত্র এই জন্য বলে এটা আমার নবী আলীরে বলছিল উসমানের কাছে বিয়ের দেশ বাবার নবী বলছিল যারা শ্বশুর হইয়া জামাইয়ের এই কথাটা বলে ওই সংসারে আল্লাহ বরকত দান করে এবং এটাও বলে দিবেন আপনার মেয়েরে মা যেই রঙিন শাড়ি পরে স্বামীর ঘরে যাইতেছো সাদা শাড়ি পরে ওই ঘর থেকে বের হবে তাহলে আপনার মেয়ে ঠিক থাকবে তা না হলে এক্স বয়ফ্রেন্ড ইচিং কিম পাকা চি 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 এক্স বয়ফ্রেন্ড বুঝেন নাং নাং আপনার মাইয়ের নাং মনে রাখবেন আজকে সারা পৃথিবীটা নষ্ট হয়ে যাইতেছে সব ফ্যামিলি নষ্ট হচ্ছে একমাত্র এক্স বয়ফ্রেন্ডের কারণে তো পাওদর্শী যুবক কারো সংসার নষ্ট করবি না কষ্ট হইতেছে দুই মিনিট এদিকে দেখো মা আমার আলী তোর কাছে দেবতা আল্লাহর পরে আমি নবী তোর বাবার পরে তোর স্বামী খবরদার আলী আমার ফাতেমা আমার গায়ের গোষ্ঠের টুকরা সারা জীবন মনে রাখ মরে যাওয়ার পর আমার ফাতেমা বেঁচে থাকলে আমার ফাতেমারে কোনোদিন কষ্ট দিবি না এই জন্য দেখবেন হাদিস আসছে ফাতেমার জিন্দিগি কিনে দিবেন আপনার বিবিরে কিনে দিবেন আপনার মেয়েরে কিনে দিবেন বিয়ের আগে কিনে দিবেন পড়ে পড়ে শিখবে আপনার মেয়েরে অ্যান্ড্রয়েড সেটটা কিনে দিলেন না আপনার মেয়েরে জেনার কারখানা খুলে দিলেন আপনার ছেলের অ্যান্ড্রয়েড সেট কিনে দেন নাই জেনার কারখানা খুলে দিয়েছেন যেই পোলা মাত্র 17 বছরের পোলা আপনি 70 বছরের বুড়া কিছু জানেন না আপনার 17 বছরের পোলা সব জানে
নাটক করা স্কুলে যে শিখতে হবে কা ইন্ডিয়ান সিরিয়াল দেখলে তো আমার মাস আছে বাইরে দেখে শিখতে পারে কষ্ট হইতাছে অজ্ঞতা আমার কি আছে শুধু একটা কথার উত্তর দিবেন এই জমিনের মালিককে যার যার দায়িত্ব শেষে পালন করবেন সংসারে শান্তি আসবে আল্লাহ মা আমার ইসমাইল কোথায় আরে ইসমাইল ইসমাইল করতেছে আপনি ঘরে আসেন না মা সময় নাই কেমন যেন মনে হইতেছে আপনার কণ্ঠটা পরিচিত পরিচিত কারণ পৃথিবীতে আমি জানি একজন মা আমি তাকে দেখি নাই তাকে কোনোদিন দেখি নাই আমি শুনেছি একমাত্র আমার স্বামীর কণ্ঠের সাথে কণ্ঠ আছে আমার জাতির পিতা আমার কলিজার বাবা আমার আব্বা হুজুর একমাত্র আমার শ্বশুরের কণ্ঠ আর আমার স্বামীর কণ্ঠ আমার স্বামীর চেহারা পৃথিবীতে এক মিনাই দিছে আমার মাওলা এক মিনাই দিছে আমার মাওলা আপনার কণ্ঠ মনে হইতেছে আপনি আমার শ্বশুর আব্বা আরে বৌমা কণ্ঠের মতো কণ্ঠ হতে পারে না না এইভাবে হুবাহু মিল হতে পারে না আপনি আসেন তো আপনি আসবেন না আমি জোর করে ঢুকাবো আরে মা না হয় না তোমার শাশুড়ি গো আব্বা আগেও যখন আসছিলেন তখনও ছিল না আজকেও নাই আব্বা আমার শাশুড়ি নাই আপনার খেদমতে কোনো ত্রুটি হবে না আব্বা মা আমার সময় নাই আমি আল্লাহর কাছ থেকে মাত্র কয়েক ঘন্টা টাইম নিয়েছি মা আমি তো আল্লাহর হুকুম স্যার একটা কাজ করি না মা যতবার কাবা শরীফে আছে আল্লাহ আমার সময় টাইম বাইন্ধে দেয় কয়টা বলে আমি থাকতে পারবো এরপরে হেরেম থেকে বের হয়ে যেতে হবে এটা আমার আল্লাহর খেলা কেন আমার টাইম বাইন্ধে দেয় তাও আমি জানি না মা আমার হাতে সময় নেই মা তাড়াতাড়ি চলে যেতে হবে জিব্রাইল দাঁড়ায় রয়েছে যা বলে কাবার ওখানে আব্বা আমার মাত্র পাঁচটা মিনিট টাইম দেন জোরে 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 এ আমার মায়েরা বোনেরা এই হাদিসের দ্বারা তাফসীরের দ্বারা বুঝিয়ে নাও গো মা যখন ইব্রাহিম বললেন মা রে মা তুমি যখন আমার চিনে ফেলছো গো মা আমি ঠিক ইব্রাহিম খলিল গো মা তুমি আমি দোয়া করে তুমি ভালো থাইকো আমার ইসমাইল কে আসলে আসতে শুভ সংবাদ দিও শুভ সংবাদ পরে শুনবাগে একটা মিনিট দাঁড়ান গো বাবা আপনার ছেলের কুদরাতি পায়ের আঘাতে জমজম কুয়ার পানি হইছে ওই কুয়ার পানির সামনে একটু দাঁড়ান গো বাবা আমি আপনার পা দুইটা আমি জমজম দিয়ে ধোয়া দেই আমি আপনার একটু অজুটা করে দেই আমি আমার মালিককে বলতে পারবো মালিক আমার জাতির পিতাকে একদিন আমি নিজের হাত দিয়ে আমি অজু করাই দিছিলাম জীবনের কোন আমল যদি কবুল না হয় গো তোমার ইব্রাহিম খলিলের ভালোবাসা একদিন পেয়েছিলাম যেই পাথরে দ্বারাই আপনি কাবা ঘর নির্মাণ করছেন ওই পাথরটা এখনো কাবা ঘরের দরজার সামনে রেখে দিছি বাবা মাত্র একটা মিনিট দাঁড়ালো ইব্রাহিম পাথরে দাঁড়াইলেন গো বাবা জমজমের এক মশক পানি দিয়ে পাউটা ধোয়া দিলেন মাথাটা মুছে দিলেন চুলটা টান দিয়ে বের করে হাত পাউটা মুছে দিলেন বাবার মুখের মধ্যে নিয়ে ঘরে গেলেন টুকটুক করে বলে বাবা ও আর মাত্র দুইটা মিনিট টাইম দেন আমি আপনার ঠান্ডা এক গেলা শরবত বানিয়ে দেই আপনার সন্তান যতবারই আমরা এক খাটে ঘুমাইতে যাই কোন কথা বলে না শুধু আমার বাবা আমার বাবা আমার বাবা আমার বাবা আমার বাবা ছাড়া কোনো কথা আপনার ছেলে বলে না চব্বিশ ঘন্টা আমার রুমে থাকলে বিশ ঘন্টা যদি থাকে চব্বিশ ঘন্টার মধ্যে চোদ্দ ঘন্টায় আমার বাবার প্রশংসা আমি তার কেমনে অযত্ন করি বাজান অল্প সময়ের ভিতরে এমন ভালোবাসা দিলেন ইব্রাহিম খলিলের চোখ দিয়ে মাসির মাথার মতো দুই ফোঁটা পানি জমে গেছে ইব্রাহিম খলিল পুত্রবধূর মাথা না বুকের সাথে লাগাইয়া বলে মারে যাওয়ার
দোয়া করে দিয়ে গেল বুয়া তোর গর্ভে জন্ম নেবে মামি মুহাম্মদ তোর ঔরাসে জন্ম নেবে নবী মুহাম্মদ মা আমি দোয়া করে গেলাম উম্মতে মুহাম্মাদের মা হিসাবে প্রতিষ্ঠিত তুই রে মা আমি তোর জন্য দোয়া করে দিয়ে গেলাম আমার সন্তানে সাকের থেকে হাজার হাজার সন্তান নবী দুনিয়া আসবে কিন্তু আমার ইসমাইলের থেকে তোর গর্ভের ধারাবাহিকতায় একজন মাত্র নবী আসবে যার নামে শুরুতে থাকবে আমা أرسلناك إلا رحمة للعالمين ما إن أول بيت وزي للناس للذي ببقة مبارك وهدى للعالمين أي عالمين أي غور المالك إخان تيجي ويكن زون مدي بتورو غرشما এই اسماعيل তার বিবির জন্য যেখানে ঘর উঠিয়ে দিয়েছিলেন সেই ঘরটা আমার নবীর দাদার ঘর সুবহানাল্লাহ জোরে 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 বাবা আমি আপনাকে দুইটা পাও ধরে বলে দিয়ে যাই জীবনে আর কাজীর হাতে আপনাদের সাথে দেখা হোক বা না হোক রাত পৌনে 12টার সময় বলবো ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন বৌমারে দোয়া দিয়ে মাত্র কয়েকদিন পরে اسماعيل আবার আসছে আজকে ইসমাইল পাহাড়ে বলে দিচ্ছে কাবার দরজায় বলে দিচ্ছে তোমার বাবা আসছিল জোরে 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 ইসমাইল মুখটা কালো করে বলে বউ আবেদা জি করা মেজাজ কেন এত রাগ হইছেন কেন আমার আব্বা আসছিল জি কি করছস তাই কর আমার আব্বা রে আমি বসতে দিছি আমার আব্বার এই খাটে বসাইছি আমার আব্বার এই পাথরে দাঁড় করাইছি জমজমের লোটার কইরে পানি দিয়ে ওযু করাইছি আমার ওড়না দিয়া আমার মাথার কেশ দিয়ে আমি তার পা মুছাই দিছি আমার বাবা আমার প্রাণ খুলে একটা দোয়া দিয়ে গেছে বকি নিয়ে কি মা তোমার স্বামী আসতে বইল ঘরের চৌকাটটা এবার অনেক সুন্দর আমি জিজ্ঞেস করছি অনেকবার এটার অর্থ কি কিচ্ছু কইল না যাওয়ার সময় খালি আমার সুমা দিয়ে চলে গেল আর বলে গেল তোর ঔরসে জন্ম নেবে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ খালি এরকম হয়ে গেল ইসমাইল কান্দার কই বউরে এক পয়গম্বরের দোয়া নিছো এবার তার সন্তানের দোয়া নে যেই মহিলা তার স্বামীর দোয়া নিবে ওই মহিলা ফাতেমার সাথে জান্নাতে যাবে ফাতেমার সাথে জান্নাতে যাবে এই আজকে আমি ইসমাইল তোরে দোয়া দিচ্ছি তুই আমার মা হাজেরার সাথে আমার মা সায়রার সাথে জান্নাতে যাবি কষ্ট হইতেছে ও মা আমার মায়ের আমি জানি শীতের মধ্যে বয়ে রয়েছে মা পুরুষের ওয়াজ বহুত হয় মহিলা ওয়াজ হয় না ও মা আপনার সন্তানটা ইলিয়াস রহমান জিহাদের সাথে ভালো আলেম হবে যদি আপনার সন্তানকে মা পেটে রেখে কোরআন তেলাওয়াত করেন আপনার সন্তান এই মাহফিলের সভাপতির মতো হবে আপনার সন্তান এই কবরস্থানের সভাপতির মতো হবে আপনার সন্তান কাজীরহাট মাদ্রাসার মুহাদ্দিস সাহেবের মতো হবে মা যদি আপনার সন্তানকে পেটে রেখে খারাপ করে দৃশ্য অ্যান্ড্রয়েড সেটে না দেখেন মা আমি টু 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 মরি বললাম আপনার সন্তান আলেম হবে আপনার সন্তান কুতুবে রব্বানি হবে কথা ঠিক না বেঠে আজকে ছেলেরা মাদ্রাসায় দিলেও কামে লাগে না কথা কন না কেন সিএল দিয়ে বাইন্ধা ছিল মানুষে থাকে না গোড়া ঘরে দোষ করে সন্তানদের দোষ দাও কষ্ট হয় এই এখন যেটা বলতে চাইতেছি এত কিছুর পরে ইসমাইল ওখানে রেখে দিলেন ইসহাক রে বললেন বাবা ইসমাইল নিয়ে কাবা ঘর বানাইছি আয় তোরে নিয়ে একটা কাবা ঘর বানাই বাইতুল্লাহ বানাই যেটার নাম মসজিদে আকসা যেটাকে বাইতুল মুকদ্দাস বলে এটা কিন্তু ইব্রাহিম আর ইসহাক বানিয়েছে আর বাইতুল্লাহ কাবা ঘর ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাইল ইসমাইল আর ইব্রাহিম বানিয়েছে কাবা ঘর বাইতুল্লাহ আর মসজিদ আকসা ফিলিস্তিন যেটা এখন ওই বেজর্মা ইহুদির বাচ্চারা
আজকা বন ইসরায়েলের জাতেরা ইহুদির বাচ্চারা যে বেজরমাগুলা সিন্নুবুলগুলা রোহিঙ্গার বাচ্চাগুলা আজকা আমার মুসলমানের মার কোল খালি করছে বাচ্চাগুলাকে এতিম বানাচ্ছে মা সন্তানগুলা সন্তানদের দুধ খাওয়ায়ের বলে ইসরায়েলকে ধ্বংস করবি দীপ্তকান্ত আওয়াজ দাও যারা একটা বোমা আমার মুসলমানের বুকে মারে ওই নাস্তিকগুলার বিরুদ্ধে সারা বিশ্বের মুসলমান আগুনের মতো গর্জে উঠবে কাকে রাজি আছো আল্লাহকে দোহা আব্দুল খায়ের মাশাআল্লাহ বলেন এই মুসলমানের সন্তান এই পাবনা কাজিরহাট সাক্ষী রেখে গেলাম এই রাত 12টার সময় যারা বলেছেন আল জিহাদ আপনি জঙ্গি বানায়েন না আল জিহাদ এটা কোরআন শরীফের শব্দ ফিলিস্তিনে যারা চলতেছে সেটা ডাইরেক্ট আল জিহাদ কথা বলেন না কেন আল্লাহ ফিলিস্তিনকে আপনি রক্ষা করেন আমিন আরো জোর করে আমিন আপনার কুদরতি হাত দিয়ে ফিলিস্তিনকে রক্ষা করেন ফিলিস্তিনের জন্য একটা তাকবীর দেওয়ার দরকার আছে না নাই এবার তিক্ত কণ্ঠে একটা মাহফিলের মাঝখান থেকে একটা মরতে মুজাহিদ দাঁড়ায় যাওয়া যেই জমিনে ঘুমিয়ে আছে আমার জাতির পিতা ইব্রাহিম যেই জমিনে ঘুমিয়ে আছে নবী ইসহাক যেই জমিনে ঘুমিয়ে আছে নবী আইয়ুব যেই জমিনে ঘুমিয়ে আছে নবী ইউনূস যেই জমিনে ঘুমিয়ে আছে নবী ইউসুফ যেই জমিনে ঘুমিয়ে আছে আইয়ুব নবী যেই জমিনে ঘুমিয়ে আছে ইউনূস নবী যেই জমিনে ঘুমিয়ে আছে জাকারিয়া নবী যেই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে ইয়াহিয়া নবী যেই জমিনে ঘুমিয়ে আছে মা মারিয়াম এই ফিলিস্তিন কোনদিন বেজরমাদের হাতে দেওয়া যেতে পারে না পারে না পারে না পারে না আল্লাহ এই আওয়াজগুলোকে আপনি কবুল করেন এই আওয়াজগুলো ফিলিস্তিনের জমিনে পাঠায় দেন ধন্যবাদ জান আমার মাননীয় প্রধানমন্ত্রীকে দাদা মোদি ইসরায়েলের পক্ষে চায়না ইসরায়েলের পক্ষে ব্রিটেন ইসরায়েলের পক্ষে রাশিয়া ইসরায়েলের পক্ষে একমাত্র ছোট্ট আমার বাংলাদেশ সাহস করে একটা মহিলা মানুষ বলে ফেলেছে আমি ফিলিস্তিনের পক্ষে শুধু একটা কথা আবার শুনতে চাই আমি গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার সন্তান এই জন্য আমি দালালি করছি না আমার মুসলমানের পক্ষে আওয়াজ দিছে এই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই আর থ্যাংকস জানাই কান খুলে দোয়া করি প্রধানমন্ত্রীর জন্য মৃত্যুর আগ পর্যন্ত আপনি ফিলিস্তিনের পক্ষে থাকবেন মারহাবা বলেন শুধু একটা কথা বলবেন মানে প্রধানমন্ত্রী খুব ভালো কাজ করেছেন রাস্তাঘাট ট্যানেল কর্ণফুলী সব ট্যানেল করছেন উড়াল সেতু করছেন সব করছেন পদ্মা সেতু করছেন আমরা খুশি হয়েছি আর একটা কাজ যদি ইলেকশনের আগে করতেন আমরা সবাই খুশি হতাম রবিকুল ইসলাম মাদানীকে ছেড়ে দিয়েছেন তাহাজ্জুদ পরে উলামায়ে কেরাম দোয়া করে আমির হামজাকে তিন দিন আগে ছেড়ে দিয়েছেন সবাই আপনার প্রতি খুশি প্রত্যেকটা মাদ্রাসায় আপনার জন্য দোয়া করে আপনি জানেন না কারণ আপনার জিজিয়া ভাইরা তার মাদ্রাসায় ঘুরে জঙ্গি তালাশ করে কিন্তু দুয়া তালাক দেওয়া দেয় এটা তার তালাশ করে না আপনি জানেন না প্রত্যেকটা মাদ্রাসায় দোয়া হচ্ছে আমির হামজাকে ছাড়ার পরে সবচেয়ে বেশি দোয়া হবে আপনার জন্য যদি ইলেকশনের আগে একটা সারপ্রাইজ দেন আমাদের মামুনুল হককে ছেড়ে দেন শাইখুল আকিদ শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসকে ছেড়ে দেন মানুষ হিসেবে যদি অন্যায় করে থাকে হইছে তিন বছর জেল হয়ে গেছে ধ্যান ছেড়ে যান ছেড়ে দেন না শুধু আমি আপনাদের খেদমত আরজ করতে চাই এই জমিনের মালিককে আমার সাথে আজকে একটা ওয়াদা দিবেন আজকে 10ই ডিসেম্বর 10ই ডিসেম্বর এই পাবনা কাজির হাট হাজার হাজার মানুষের রাত 12টার সময় আলী বলবার পক্ষে ফিলিস্তিনের পক্ষে 10ই ডিসেম্বর হাত দুটা উঠাইয়া 10ই ডিসেম্বর দুইটা হাত উসরাই হাজার হাজার মানুষ এই রাত 12টার সময় আল্লাহকে জোরে একটা ডাক দেন তো ডাক দেন আল্লাহকে জোরে একটা ডাক দেন আল্লাহ বলে ডাক দেন ডাক দাও মুসলমান ডাক দাও এই পাবনা কাজির হাজার মুসলমান দাও আল্লাহকে ডাক দাও জোরে একটা ডাক দাও ডাক দাও আজকে 10ই ডিসেম্বর ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দাও আল্লাহ তুমি মাফ করে দাও
কাজীর হাটবাসীরে মাফ করিয়া উঠাইবা হাসুর আল্লাহ আমি জানি নাই মাজমার মধ্যে কার মা নাই কার বাবা নাই আমার জনম দুখিনী মা ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে মালি আমার মা ইন্তেকালের আগে বলেছিল ইলিয়াস রে আমি মা দোয়া করে গেলাম তুই একদিন টাকার মালিক হবি বাবা একটা মসজিদ মাদ্রাসা বানাস বাবা আমি আল্লাহকে সাক্ষী রেখে বলে গেলাম আমি আমার ওয়াজের সমস্ত টাকাটা মসজিদ মাদ্রাসায় খরচ করি নায়ক গায়িকারা যদি টাকা ইনকাম করে বাবা লক্ষ লক্ষ টাকা তারা নিয়ে যায় গান গায় তাদের টাকা দিয়ে সিনেমার হল হয় থিয়েটার হয় আর আলী বলে আমার টাকা আল্লাহ দিলে মসজিদ মাদ্রাসা বাড়ে গো বাবা আমি আল্লাহর জাতের কসম করে বলে গেলাম আমার অধিকাংশ টাকা গুলো বাবা আমার এই কষ্টের টাকা দিয়ে বাবা আমি আমার আল্লাহর ঘর নির্মাণ করছি 4 কোটি টাকা খরচ করে কেরানীগঞ্জে একটা মসজিদ বানাইছি গো বাবা হে বাজান কেন বানাইছি জানো নি আমার মা বলছিল ইলিয়াস রে তোমার নানা গোপালগঞ্জের জমিনে মসজিদ মাদ্রাসা নিজে করেছে আমি মা তোমার জন্য দোয়া করে গেলাম তুমি একটা মসজিদ মাদ্রাসা করবা বাজান আমার মা আমারে 12 বছর বয়সে রাইখে কবরে চলে গেছি যেই কবরস্থান পত্রিকায় যে তোমা পীর এই কবরে কার মা শুয়ে আছে জানি না গো এখন যদি আপনার চোখে 1 ফোঁটা পানি আসে আপনার চোখের পানি এই কবরে চলে যাবে আর বলবে বাবা আব্দুর রহমান রে রাত 12টায় তোর চোখের পানি আমি মায়ের কবর আজাব বন্ধ করে দিয়েছি যাদের মা বাবা এই কবরস্থানে শুয়ে আছে তাদের কবর গুলো জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ কাজীর হাতের প্রত্যেকটা কবর বাসীকে মাফ করে দেন বাজান এই পৃথিবীতে একটা মাত্র দরুদি আছে যেই দরুদি কোনোদিন টাকা পয়সার বিনিময়ে আপনার আমার পায়খানা পোস্টার পরিষ্কার করে নাই এই শীতের মধ্যে নদীর মধ্যে নাইমা আপনার আমার মা পায়খানা পোস্টারের খেতা দুইছে আপনি যদি প্যারালাইজড হয়ে যান দুই মাসের উপরে আপনার বিবি আপনার পায়খানা প্রস্রাব পরিষ্কার করবে না কিন্তু আপনার মা আপনার মা বছরকে বছর যুগকে যুগ আপনার পায়খানা প্রস্রাব পরিষ্কার করবে আল্লাহ দেখো কারা কামলে তুমি না বলছো فليضحك القليل وليبكوا كثيرا بند بشي করে কান্দি কম করে হাসবি তোর চোখের পানি দেখলি আমি তোর বাবা মারে মাফ করে দিব তুই জানোস না তোর মা তোর এই দুনিয়া আনতে যায় কত গেলাম চোখের পানি ফেলছে তুই জানোস না যেদিন তুই তোর মার গর্ভে গেছো সেদিন থেকে তোর মার খাওয়া বন্ধ হয়ে গেছে তোর মার পেটটা যখন বড় হয়েছে তোর মা পেটটা উঁচা হওয়ার পরে আঁটতে ভর দিয়ে আর কোনোদিন বই এক গিলাস পানিও খাইতে পারে তোর মা ঠিক মতো বাথরুমে বইয়া পায়খানা ক্লিয়ার করতে পারে তোর মা পায়খানা ক্লিয়ার করতে যাই একবার যায় নাই 10 বার বাথরুমে গেছে তারপর সকালের পায়খানা ক্লিয়ার হয় নাই কারণ তোর মা ঠিক মতো বাথরুমে বসতে পারে নাই বান্দা তুই জানোস না আমি আল্লাহ জানি আর তোর মায়ের জানাই বাথরুমের মধ্যে তোর মা কত কষ্ট করছে বান্দা মার মনে কষ্ট দিস না আর মার জন্য পারলে কান্দে কান্দে দোয়া করিস আর বলিস রব্বির হামুমা কামা রব্বায়ানি সুবিরা তুই যদি তোর বাবা মার লেগে দোয়া করস তোর সন্তান একদিন এই মাহফিলে বসে দোয়া করবে তুই করবি না তুই হ্যাডাম দেখাবি তোর সন্তান একদিন আসবে ঠিকই বাদাম খাইয়া বাসায় যাবে দোয়া করবে না ভাই তোর বাউ দূরে দোসিরে ভাই বাবার মতো দরদি কেউ নাই আমার মা আমারে 12 বছর বয়সে রাইখে গেছে ঢাকার ভিতরে আল্লাহ আমারে বহুত দিছে যেগুলা তুমি কল্পনা করতে পারবে না সব বক্তারে এক পালায় মাপবা না ওই তোমাদের শাহানুরকে জিজ্ঞেস করবা আমি কে
আমি 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি কেরানীগঞ্জ, আমি কাউকে বলি নাই আমার এক বস্তা সিমেন্ট দেন। আমি আমার ঢাকার দুইটা বাড়ি বেইসে মসজিদ বানাইছি, আলহামদুলিল্লাহ বলতে পারলে না? জীবনে 6 লাখ টাকা দান করছো বেটা, আল্লাহর শুকর এই 1.5 বছরের ভিতরে 4 কোটি টাকা আমার এই রক্ত পানি করা পয়সা দিয়ে আল্লাহর ঘর করছি। কারণ ওই যে আমার আল্লাহ বলছে আমার মসজিদ ঘর বানাই দিবে, আমি তোর মা বাবা তোকে সহ জান্নাতে ঘর বানাই দিব। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর জাতের কসম তাকে সন্তুষ্ট করার জন্য, আমার মায়ের কবরের যাত্রা মাফ করাবার জন্য কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাসা বানাইছি। মাননীয় প্রধানমন্ত্রী ফ্যামিলিতে আমি বিয়ে করছি, ইচ্ছা করলে প্রধানমন্ত্রী 560টা মসজিদ বানাইছে, আমি গেলে সে আমার 1 কোটি টাকা দিত, আমি জানি আমি জীবনও যাইনি ওই ফ্যামিলিতে, বলি নাই যে আমার 1 কোটি টাকা দেবে। আপনাকে রক্ত পানি করে পয়সা দিয়ে আমি ওয়াশ করে পয়সা কামাই, একটা টাকাও আমি কোথাও খরচ করি, সব মসজিদ মাসা খরচ করি। আগে জানবেন তারপরে বক্তার সমালোচনা করবেন। বক্তাদের বড় বড় বক্তা যারা আছে আমাদের লেভেলে, আমাকে লেভেলে যারা উপরে আল্লাহ উঠে নিয়ে গেছে, প্রত্যেকটা বক্তার মসজিদ মাসা আছে। খবর নেবেন যদি একটা কত রং হয় আপনার জুতা আমার গাল, শুধু একটা কথা বলে যাব, আমি মুসাফায় যদি 100টা টাকাও পাই তাও মাদ্রাসা খরচ করি, কারণ আল্লাহ আমাকে বাড়ি গাড়ি দিয়েছে, আমার সন্তানকে আল্লাহ বাসায় রাখতে পারবেন, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এখন আমার শুধু একটাই সিদ্ধা যে আমার কষ্টের ঘাম ধরে পয়সা দিয়ে যদি এতিমখানা মাদ্রাসা করে যেতে পারি, আমার মসজিদটা 2 তলা কমপ্লিট, 3 তলার কাজ চলতেছে, আমার মাদ্রাসায় 200 এতিম ছেলে, আল্লাহর জাতের কসম আমার সফর সঙ্গে আসে না আসে না? জিজ্ঞেস করেন ও তো বক্তা, আমি গাড়িতে বসে যখন আপনাকে ওয়াজে আসতেছি আমার ছেলেদের ঠান্ডা, এখন তো টাইলস ঠান্ডা, আমার মাঝে টাইলস লাগানো, আমার কারি সাহেব হেফজখানার হুজুর ফোন দিয়েছে, হুজুর টাইলসে ছাত্রদের কষ্ট হয় কার্পেট কিনতে হবে, আমি আপনাকে ওয়াজে আসার সময় কার্পেট কেনার পয়সা দিয়ে তারপরে আমি এই ওয়াজে আসছি, আলহামদুলিল্লাহ বলেন না? কার্পেট কেনার টাকা বিকাশে পাঠাইয়া তারপর আপনাকে ওয়াজে স্পিড বোট পার হয়েছি, শিবলায় থানায় দাঁড়াইয়া কার্পেট কেনার টাকা দিয়ে তারপর আইসে গেছে। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে যাবো, এটার পিছনে আমি যে ফকর করতেছি আল্লাহ যেন আমার বিচার করে, কোনো অহংকার নয়, আল্লাহ শুকর আদায় করে বলছি, আপনারা অনেকে দান করে ফকর করেন, এই আমি দিছি কবরস্থানে 1 লাখ, এই আমি দিছি মসজিদে 5 লাখ, খবরদার না বাবা, আলেম ওলামা দান করে কোনো দিনও ফকর করে না। এই যে কত কোটি টাকা আল্লাহ রাস্তা খরচ করছি, একটু জ্বালা পড়া নাই, একটু ভিতরে কামড়ানি নাই, একটু মনের মধ্যে কোনো কষ্ট নাই, কারণ আমি খরচ করি নাই, আমি জান্নাত কিনছি, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আল্লাহ আকবার করে বলতে পারেন না? অতএব আমি আপনাদের দুটো পাও ধরে বলবো, যতদিন বাঁচবো আল্লাহকে ভালোবেসে বাঁচবো, ইনশা ইনশা যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো, কে কে রাজি আছেন দেখেন, আল্লাহকে হাত দেখেন, আল্লাহ হাতগুলো কবুল করেন না আল্লাহ, আল্লাহ আমার ভাইরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, এদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ দান করেন না আল্লাহ, না না। 2 নম্বর আর একটা কাজ করবেন, যাদের জনম দুঃখিনী মা বাইচে আছে বাবা বেঁচে আছে তাদেরকে ভালো বসবেন, আর যাদের চলে গেছে তারা কি করবে, তারা নীরবে বসে বসে কাঁদবেন বাবার জন্য, আপনার সন্তান একদিন আপনার জন্য নীরবে বসে কাঁদবে, আলহামদুলিল্লাহ বলেন, মারহাবা বলেন, তাহলে মা বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই? আছে, করবেন? আমি আপনাদের চোখে পানি দেখছি, একজনের চোখের পানি যদি কবুল হয় পুরো মজমার দল কবুল হয়ে যাবে। এই রাত 12টার সময় আমি 2011 সালে যখন আমার আব্বা আমার হজের সফরে ছিলেন, আমার তো মা নাই আপনারা জানেন, আল্লাহ আমাকে 2004 সাল থেকে হজে নেন, 17 বার আমাকে আল্লাহ মক্কা মদিনায় নিয়েছেন, গত বছর পুরো রমজান মাসটা আমি মক্কা মদিনায় ছিলাম, মেন মেন পয়েন্ট গুলো আমার নবীর জীবনে যেখানে সফর করছে আমি গুনাগার সেখানে সফর করেছি, প্রত্যেকটা জায়গায় যে আমি দোয়া করেছি আমার বাবা মায়ের জন্য, আমি যত মাহফিলে যাব প্রত্যেকটা শ্রোতা, আমি তো জানতাম না যে কয়টা মাহফিলে এখানে নিবেন, আমি আপনাকে এখানে আসবে এটা তো আমি জানতাম না, কে জানতে জানতে এইভাবে বলছে আল্লাহ, আমি যত মাহফিলে যাব 2024 সাল 2023 সাল প্রত্যেকটা মাহফিলে আমার ভাইদেরকে একবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করবেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি প্রত্যেকটা হজে প্রতিবার যাই কথাই বলি, বুঝলেন? তো 2011 সালে যখন আমার আব্বা ছিলেন, আমি আমার আব্বাকে বললাম আব্বা
আর মাত্র তিন দিন পরে আমরা আরাফায় যাব হ্যাঁ বাবা চলেন আজকে সারা রাত তওয়াব করব আমার আব্বু অনেক লম্বা চলো যাই সারা রাত তওয়াব করতেছি কিন্তু আজকে যাবে কি করবে আমার আব্বা জানতেন না রাত তখন আড়াইটা বাজে তাহাজ্জুদের নামাজ শেষ ফজরের নামাজের সময় অনেক কষ্ট করে কাবা ঘরের দরজা সাজা দাঁড়াইলাম আপনাদের হজ করছেন জানেন কাবার দরজা সাজা নামাজ পড়া অনেক কষ্ট আমার আব্বা কিনে অনেক কষ্ট করে কাবা ঘরের দরজার সামনে ইমাম সাহেবের পিছনে দাঁড়ানোর চেষ্টা করলাম আব্বা তো অনেক অনেক শক্তিশালী মোটামুটি বয়স হয়ে আব্বা শক্তি আছে অনেক কষ্ট করে আব্বারে দাঁড় করাইলাম দাঁড় করে নামাজটা শেষ হলো ঠিক নামাজটা শেষ ওই দেশে তো আমাদের দেশের ফজরের যখন আজান দেয় তখন নামাজ হয় আপনারা জানেন তো আমার আব্বারে সবে কাজের সময় ওই দেশে নামাজ হয় আব্বারে কাবা ঘরের দরজার সামনে দাঁড় করাইয়া বুকের মধ্যে চাইপা ধরে ফেলাম আব্বা আমার একটা কাজ করে দিতে হবে কি এইখানে দাঁড়াইয়া দুনিয়া সব নবী কাঁদছে এই জায়গাটার নাম মুলতাজিম এখানে সবাই দাঁড়ায় দাঁড়ায় কাঁদছে আব্বা আমার নবীও সারা জীবন এখানে দাঁড়ায় কাঁদছে এই জায়গাটার নবীর মুসাল্লাই নবী আমার নবী এখানে ইমামতি করছে কাবা ঘরের নিচে দাঁড়ায় আব্বা এই জায়গায় আপনারা দাঁড় করাইছে একটা কাজ করতে হবে কি আপনি আমার জন্য দোয়া করেন যেন আল্লাহ আমাকে মাফ করে দেন এই কথাটা বলতে পারি আমার আব্বা তো কারণ আব্বা আমার হজের সফরে আমার আব্বা আমার বুকের মধ্যে নিয়ে বলছিল আল্লাহ আমার ইলিয়াসকে মাফ করে দাও বাবা 2011 সালের আগে আমি অনেক হাসির ওয়াজ করাইতাম হাসির ওয়াজ করতাম আমার বাবাকে নিয়ে হজ করে যখন আসলাম গো আমার বাবার দোয়া এমন ভাবে কবুল হইছে হাসির ওয়াজ কম করে বাবা কান্নার ওয়াজটাই বেশি করে কারণ কান্না সারা মানুষের চোখের পানির দ্বারা আল্লাহ কাছে দোয়া কবুল আমার বাবা আমার বুকের মধ্যে একটা শিক্ষা দিয়ে বলছিল মানি আমি আমার বাবা ইলিয়াসকে মাফ করে দিলাম তুমি ওরে মাফ করে দিও বাজান আমি যদি আমার বাবার বুকের মধ্যে মাপ চাইতে পারি যুবক মাঝে মাঝে এমন কোন সন্তান নাই বাবার কাছে আর নাই করো নাই মাঝে মাঝে বাবার হাতটা ধরে বুকের মধ্যে মাটাটা ঠেকাই মাপ চেয়ে দিব রাজি আছেন না আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আকবার জোরে বলেন তো চাবেন তো বাবার কাছে মার কাছে চাবেন তো স্কুল কলেজে যাইবার আগে মার হাতটা ধরে বলবে মা এই হাত দিয়ে আমার দুধ খাওয়াইছো মা এই হাত দিয়ে আমার গোসল দিছো এই হাত দিয়ে আমার খাবার তুলে খাওয়াইছো মা আমার বালি খাওয়াইছো আমার দুধের ফেডার খাওয়াইছো মা মা তুমি আমার মাফ করে দিও তুমি মাফ না করলে আমার পরীক্ষা ভালো হবে না আমার চাকরি ভালো হবে না আমি বলে গেলাম তুমি তোমার মার কাছে কথাগুলো বলে চাকরিতে যাইও কারো চাকরি না হলে তোমার হবে কেউ ফেল না করলো কেউ পাস না করলো তুমি পাস করবা ইনশাআল্লাহ আমি বলতে চাই আমি এই রাত 12টার সময় কয়েকটা বন্ধু চাই ইনশাআল্লাহ বলেন তো আমার বন্ধু হবেন আমি মুসাফির আমি বন্ধু বানাই যাব ইনশাআল্লাহ বলেন 30টা সেকেন্ডে আমি ওই যুবকগুলোকে চাই যদি আল্লাহ আমাকে মাফ করে জীবনের কাজিরাতে আসিব না আসি তুমি আমার বন্ধু হয়ে থাকবা কিয়ামতের মাঠে একসাথে আমরা জান্নাতে যাব তুমি গেলে আমারে নিয়ে যাবা আর আমি গেলে তোমারে নিয়ে যাব ইনশাআল্লাহ বলো ওয়াদা দিবেন আমার সাথে আমি গুনাহগার যদি ঠিক আছে আমারে নিয়ে যাবেন তো আর একটা লোক যদি জান্নাতে যান আমারে নিয়ে যাবে আর আমি আপনি যদি একটা লোক জাহান্নামে যান আল্লাহ যদি আমার মাফ করে যদি ওই সময় কায়দা করে আল্লাহ মনে করায় দেয় এই জিলিয়াসের মধ্যে যেদিন ওয়াদা দিছিল জানা তো তার সাথে যদি আল্লাহ মনে করে দেয় আমরা একসাথে যাবো ইনশা এই হুজুরের কোন একজন আল্লাহ ওয়ালার যদি আল্লাহ মাফ করে দেয় আমরা একসাথে যাবো রেডি আছেন কিন্তু আমার সাথে একটা ওয়াদা দিতে হবে এখানে যে যুবকটা আছে আপনার বাবাই মাঠে আছে আপনার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়ান তো কার কার বাবাই মাঠে আছে দাঁড়ান তো কার বাবা আছে দাঁড়ান তো হুজুর আমার বাবাই মাঠের মধ্যে ওয়াশরুম আছে দাঁড়াও তো চোখ বড় পানি নিয়ে আসো তো পানি আনো চোখে দাঁড়ান তো আর কার বাবা সেই মাঠে আছে বাবা আপনার বাবাই মাঠের মধ্যে বসে আছে তারা দাঁড়াবে যাদের বাবা দুই বাপ পেটে একসাথে ওয়াশরুম আছে নাই মাঠে এখনো বসে তারা দাঁড়াবে যাদের বাবা বাড়িতে আছে তারা দাঁড়াবে যাদের বাবাই মাঠের মধ্যে আছে দুই বাপ বেটা একসাথে ওয়াজ শুনতেছেন এই মাঠে বসে তাদেরকে দাঁড়াইতে বলি দাঁড়ান দাঁড়াও এই ওয়াজ কমিটির যুবক নাই তোমার বাবাই মাঠে এ কপাল পরে নাই তোমার বাপ থাকা পরে যদি তুমি না দাঁড়াও বিচার আল্লাহর কাছে তোমার জীবনের মোড় আজকে ঘুরে যাবে আমি যে আদি বলে গেলাম আমি বলে গেলাম তোমার জীবনটা ধন্য হয়ে যাবে পৃথিবীর সবাই যদি বড় রোগে আক্রান্ত হয় তুমি হবে না ইনশাআল্লাহ এই যে ছেলেগুলো দাঁড়াইছে বাপগুলো দাঁড়ান তো বাপগুলো দাঁড়ান
বাপগুলা কই দাঁড়াও বাপগুলা দাঁড়ান আপনার ছেলের এখন বাইজিদ বস্তমি বানাই দিবেন আপনি আপনার ছেলের আল্লামা থামবি বানাই দিবেন আপনার সন্তানকে আনোয়ারশা কাশ্মীরি বানাই দিবেন আপনার সন্তানকে এখন এই জামানার মুজাদ্দিদ বানাই দিবেন পৃথিবীতে কোন মানুষ বাবা মায়ের দোয়া ছাড়া ওলি হতে পারে না কথা বলেন না কেন মায়ের বড়দোয়ার খাতিরে মায়ের বড়দোয়ার কারণে নবীর দোয়া কবুল হয় না বেটা অতএব মায়ের দোয়া দরকার আছে না নাই যদি ওলি হইতে চাও আমি যদি লক্ষ লক্ষ হাদিস সামনে আমার বাবার বুকে নিয়ে মাপ চাইতে পারি তুমি একটা দৌড় দিয়ে তোমার বাবা কোথায় দাঁড়াইছে যে বাপ রে বুকের মধ্যে জোরে ধরে কান বা সব লজ্জা শরম বাদ দিয়ে আল্লাহ তোমার এই জামানার মুজাদ্দিদ বানাই দিলে দিতে পারে তোমার মাফ করে দিতে পারে যাও ভাই দাও দৌড় দাও দৌড় দাও যুবক দৌড় দাও এই যুবক দৌড় দে এই যুবক দৌড় দে দৌড় দে বাপ রে বুকের মধ্যে কানতে থাক বাপ রে বুকের মধ্যে কানতে থাক বাপ রে বুকের মধ্যে কানতে থাক তোর জীবনটাকে ধন্য করে নে তোর জীবনটাকে সুন্দর বানায় নে তুই বাবার কানে কানে বল আব্বা আমারে মাফ করে দে সারবানা সাইরুনা কানতে থাকো আমি বললে তারপর বুঝবা এই বাপরে বুকি নিয়ে কানে কানে বলতে থাকো আব্বা আমারে মাফ করে দাও না আব্বা তুমি মাফ না করলে বলে আমার কোনো দোয়া আসমানে যাবে না আব্বা আল্লাহ দেখো কারা কান্দে গো আজকে 10ই ডিসেম্বর এই পাপনা আল্লাহ তুমি তাকায় দেখো এই কাজীর হাটের জমিনে কারা বাবার বুকে নিয়ে কান্দে আল্লাহ দেখো বাবা তার সন্তানদের মাথায় নামাইতেছে মুসাইতে যার বলে বাবা মাফ করে দিছি আল্লাহ যাদের সন্তানকে বাবা মাফ করে দিল এদেরকে তুই আল্লাহর ওলি বানিয়ে দিবা আল্লাহ যাদের বাবা আছে তারা মাফ চাইল যাদের বাবা আজকে কবরস্থানে তারা কি করব যাদের বাবাই মা বিলি নাই কবরস্থানে ঘুমায় আছে তারা গার কাছে মাপ চাইব আল্লে দেখো আমার বাজানরা দাঁড়ায় দাঁড়ায় কান্দে যুবক সারিস না বো ভাইয়া জোরে জোরে চিল্লানি দে তুই যদি তোর বাবারে খুশি করতে পারো সুখের বাণী দিয়া এই রাত বারোটায় খুশি করবে তোমারে আমার মৌলা আল্লে দেখো কারা কান্দে মালি এদের গুনা মাফ করে দাও এদের বাবার গুনা মাফ করে দাও আল্লাহ দেখো যে যুবক গুলো বাবার বুকে নিয়ে গান আল্লাহ দেখো মাফ করে দাও এ যুবক তোমার বাবা নাই তোমার বড় চাচা নাই এই বড় ভাই নাই একটা দৌড় দিয়ে বড় ভাইরে বুকি নিয়ে কামতে পারো না এ ভাই যখন বাইরে বুকি নিয়ে কাম দে রব বেকারি তাদের দুজনের ডাক বিদ্যুতের গতিতে কবুল করে দাও তো তোমার ভাই আছে কিনা যাও তো যাও তোমার চাচা আছে কিনা যুবক যা তো একসাথে খেলাধুলা করো কিন্তু বন্ধুরে কষ্ট দিছো কথা দিয়ে বন্ধুরে বুকি নিয়ে কাম দো তো এই দেখো এই ছেলেটা হয়তো এত সময় বাপ ছিল তার বাবা নাই কিন্তু সে তার চাচা না ভাই লাগে আমি জানি আল্লাহ বড় নবী তার সাসারে ফুকি দিয়ে কাঁদত বাপ তো ছিল না সাসারে ফুকি দিয়ে কাঁদত যা যুবক যা সাসারে ফুকি নিয়ে কান সাসারে খাড়া কর এ যুবতী বোন তোমার মা প্যান্ডেলে নাই মায়ের বুকি নিয়ে কাঁদতে পারো না মা সারা দুনিয়ায় বান্ধবী কেউ নাই মা নাই তোমার শাশুড়ি নাই শাশুড়ি না থাকলে বড় ভুল নাই দেখো তাকায় কেমনে কান্দে তোমার কাছে তো কান্না ভালো লাগে মাফ করে দিতে পারো না এই মাহফিল কমিটির কত যুবক বাবারে বুকি নিয়ে কান্দে কত ভাই তার বাবারে বুকি নিয়ে কান্দে সাসারে বুকি নিয়ে কান্দে দেখো এই যে কান্না গুলো তোমার কি পছন্দ হয় না বসেন বসেন পনেরো বছরের ইতিহাস বেড়ে যদি একটা বলবেন এই জমিনের মালিক কে আল্লাহ মাফ করতে পারে না
পারে আল্লাহ যেন আপনাদেরকে মাফ করে দেয় এই কবরস্থানে প্রত্যেকটা মাইয়াতকে মাফ করে দেয় কবরটা জান্নাতের বাগান বানায় দেয় শুধু আপনারা বলবেন কবর হলো আসল বাড়ি ঠিক না বেঠিক এই কবরে ধনী গরীব কাউকে খাতির করবে না একমাত্র নেক আমল ছাড়া এখানে এমন কোন দরদি আছেন কি আপনার বাবা কবরে শুয়ে আছে আপনার বাবা কবরটা জান্নাতের টুকরা করতে এই কবরস্থানের উন্নয়নের জন্য 30টা সেকেন্ড একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন জাদিসা বুঝুর আপনার মা কবরে চলে গেছে আপনার মা কবরে চলে গেছে আপনার মায়ের জন্য কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইছে আমার বাবা এখানে শুয়ে আছে আমার বাবার জন্য দরকার হয় এক বছর সময় লাগাইয়া আমি হিমাত কবরস্থানের জন্য 10,000 5,000 করেছি